অনেক দিন পর আপনাকে বা আপনার সঙ্গে আমাদের চ্যানেলের আড্ডা, তো কেমন আছেন আগে বলুন। আছি, মোটামুটি আছি, খুব ভালো নেই, কারণ এই যা অবস্থা চারদিকে, আমাদের এখনও বহু সাথীরা বন্ধুরা ধর্নায় বসে রয়েছেন, যখন পুরো পুজোর আলোতে পুজোর রোশনাইতে সারা কলকাতা ঝলমল করছে। আমার বয়সী এমন বহু ছেলেমেয়ে, তাদের মনে তাদের ঘরে কোনো রোশনাই নেই, তাই আমরা খুব ভালো নেই কিন্তু আছি। দিদি, আপনার বাড়িটার একটা অদ্ভুত ইতিহাস আছে। আমি এখানে দেখছিলাম পদ্মনিধি ধরের একটা মূর্তি, আপনার দাদু, এবং এইটা বোধহয় সম্ভবত বিমান বসু উদ্বোধন করেছিলেন কিছুদিন আগে। এই বাড়িটা যখন আপনার, মানে তখন তো বলাই যায় যে জন্ম থেকেই বামপন্থাটা আপনার শরীরে শিরায় রক্তে। একটু তো বলাই যায়, মানে ছোটবেলা থেকে তো আমরা অনেক কিছু দেখে শিখি বড়দের দেখে, তো আমি ছোটবেলা থেকে বড়দের এই বামপন্থী রাজনীতির মধ্যে থাকতে দেখেছি। দাদু, আম্মা মানে ঠাকুমা, বাবা, মা প্রত্যেকেই ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদস্য ছিলেন, এবং ছোটবেলা থেকে মিটিং মিছিলে যাওয়া, লাল ঝান্ডার প্রতি এক ধরনের ভালোবাসা, একটা আত্মীয়তা তৈরি হওয়া, কমরেড শব্দের প্রতি একটা মায়া ভালোবাসা তৈরি হওয়া, এই সমস্ত কিছু হয়েছে, ফলে বলা যায়। আপনার এই দাদুর এই মূর্তিটার সামনে যদি আমি দাঁড়াই, এই মূর্তিটার একদম অপোজিটে, বিপরীতে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জোনাল কমিটির পার্টি অফিস, মানে ঘর থেকে বেরিয়েই পার্টি অফিস। মানে আপনার ছোটোবেলাটা থেকেই কি রাজনীতিটা আপনি ভেবেছিলেন যে রাজনীতিবিদই হবেন? উল্টোটা, আমার ছোটোবেলার অবশ্যই রাজনীতির একটা অনেক বড় ভূমিকা রয়েছে। আমাদের এই অফিসে একজন সর্বক্ষণের কর্মী থাকতেন, কমরেড সুখেন কাকু, সুখেন মামা বলতাম আমরা, তো সেই সুখেন মামার কাছে সেই সময় একটা টাইপরাইটার ছিল এইসব পার্টির চিঠিপত্র লেখার জন্য। আমার মনে আছে আমাদের এই পাশাপাশি বাড়ির অনেকগুলো আমার বয়সী ছেলেমেয়েদের, আমার দাদাই, পাশের বাড়ির ছোটো কাকা, এদের সবার আমাদের একটা একটা অ্যাট্রাকশান ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দৌড়ে দৌড়ে সুখেন মামার কাছে যেতে হবে, এবং আমরা যদি খুব ভালো ছেলেমেয়ে হয়ে থাকি তাহলে সুখেন মামা এক দুবার আমাদের ওই টাইপরাইটার টাইপ করতে দিত, তো সেইটা একটা খুব আকর্ষণের জায়গা ছিল। ফলে পার্টি অফিসের সঙ্গে রাজনীতি ছাড়াও আরও অনেক ধরনের স্মৃতি, বড় হয়ে ওঠা ইত্যাদি জড়িয়ে আছে, কিন্তু আমি ছোটোবেলায় ভেবেছিলাম যে আমি রাজনীতি একেবারেই করবো না। তার প্রাথমিক কারণ হচ্ছে যেহেতু বাড়ির সবাই রাজনীতিতে ছিলেন, তাই বাদ বাকি আমার বয়সী ছেলেমেয়ের যেরকম জীবনটা হয় সেরকম তো ছিল না। অন্য সমস্ত ছেলেমেয়েরা বাবা মার সাথে ঘুরতে যেত, ঠাকুমা দিদার সাথে বেড়াতে যাচ্ছে, পুজোর সময় শপিং করতে যাচ্ছে, আমার সেসব ছিল না। এই এটার উল্টো দিকে থেকে একটা সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলে আমি সাঁতার কাটতাম, তো সেখানে আর বাদ বাকি যারা আসতো তাদের মারা নিয়ে আসতো, তাদের ব্যাগে করে জামা কাপড় নিয়ে আসতো, খাবার দাবার নিয়ে আসতো ইত্যাদি। আমার মার সেসব কোনো ব্যাপার ছিল না, আমাকে বলতেন এই তোমার কস্টিউম, যাও সাঁতার কেটে বাড়ি ফিরে আসো। ফলে আমার খুব রাগ হতো যে এই এই সমস্ত আমার মা বাবারা পার্টি পলিটিক্স করে বলেই কোনো সময় পায় না, বাদ বাকিদের মতো আমি একটুখানি লাইফটাকে এনজয় করতে পারি না, সো কর তো আমি বড় হই আর যাই হই এই সমস্ত পার্টি টার্টি করবো না, আমি অন্য কিছু করবো। তাতে ছোটোবেলায় একবার সায়েন্টিস্ট ভাবতাম, তারপর যখন সাঁতার করতাম মনে হতো আমি সাঁতারু হবো ইত্যাদি করে, মানে আমি অনেক কিছু হতে চেয়েছি, একটাতেও খুব একটা স্টিক করিনি, কিন্তু তার একটার মধ্যেও অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার্স, ইভেন এমফিল পর্যন্ত রাজনীতিবিদ হব এই ব্যাপারটা খুব একটা ছিল না। তিনি বেশ তো ভালোই ছিলেন, মানে শিক্ষকতা যোগ্যতা যদি আপনার ভাবি তো জেএনইউর মতো জায়গা থেকে পিএইচডি করছেন, যে কোনো রাজ্যে বা যে কোনো দেশে আপনি চাকরির অ্যাপ্লাই করলে কিছু না কিছু জুটে যাবে, তো সেটাই করুন। এই রাজনীতি ফাজনীতি কেন, মানে হঠাৎ করে রাজনীতিবিদ হব, উন্মুক্ত মঞ্চে স্লোগান দেবো, সেই স্লোগান হাজার হাজার মানুষ শুনবে, এই এই স্বপ্নটা কেন, চাকরি করতে ইচ্ছে করবে না আপনার কোনো দিন? না, আসলে আমার, আমি আগেও বলেছি, আমার রাজনীতিতে আসার একটা খুব বড় কারণ 2011 সালের সোকল ক্ষমতার পরিবর্তন। আমরা বলি, এবং আমি এরকম আরও বহু মানুষকে চিনি, যদি ক্ষমতার পরিবর্তনটা না হতো তাহলে হয়তো আমরা যেভাবে সক্রিয় রাজনীতি এখন করছি সেরকম করতাম না, কারণ আমাদের বড় হয়ে ওঠা তো ওই সোকল বামফ্রন্ট সরকারের হেডেস, তখন আর কি একটা জায়গায় কোথাও পাথর মারলেও 10-15টা সিপিএমের গায়ে লেগে যেত, সবাই তখন সিপিএম, ফলে তখন আলাদা করে নতুন করে বামপন্থার প্রতি বা এই পার্টির প্রতি তাকে বাঁচাতে হবে, তাকে আগলাতে হবে এইটা মনে হয়নি। 2011 সালের পরে যখন দেখলাম ধীরে ধীরে যে লোকগুলো সবার আগে ঝান্ডা নিয়ে দৌড়াদৌড়ি করতো, সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি, তারা যখন হঠাৎ করে ঝান্ডার রঙটা বদলে নিলেন, এবং যখন মনে হলো যে যে বামপন্থা যে আদর্শ নিয়ে আমাদের বড় হয়ে ওঠা, যেটা প্রতিদিন প্রতিনিয়ত আমরা নিজেদের মধ্যে ইনকালকেট করেছি, সেইটার ওপর আক্রমণটা খুব প্রবল, এখন আর একে বাঁচানোর কেউ নেই আমরা ছাড়া, তখনই ওই আর কি রাজনীতিতে আসা, SFI করা, এবং পরবর্তীকালে আমি তো যে কোন মানে যখন যখন যেখানে গেছি সেটা সেই সময় আমার সংগঠনের সবচেয়ে খারাপ অবস্থা। আমি যখন 2013-তে JNU-তে যাই, ঠিক তার একটা বছর আগে সেখানে একটা ডিসরাপশন হয়েছে, SFI JNU ভেঙে গেছে, তা ভেঙে DSF তৈরি হয়েছে, এবং একটা ভীষণ টালমাটাল অবস্থা, তো সেখানে গিয়েও মনে হলো যে এখন যদি আমরা না করি তাহলে কে করবে, তো ওই আমরা না করি কে করবে, আমরা না করি কে করবে, সেই থেকেই অনেক কটা দিন
জড়িয়ে যাওয়া, এই সংগঠনের মধ্যে থেকে যাওয়া, লড়াই আন্দোলনের মধ্যে থেকে কোথাও একটা নিজেকে আবার নতুন করে ভাবার, নতুন করে চেনার রসদ পেয়ে যাওয়া, সেই থেকেই সংগঠনে থাকা এবং রাজনীতির মধ্যে থাকা। আমি চাকরি করব না বা কেন চাকরি এই মুহূর্তে করছি না সেটা আমার জন্য খুব একটা বড় প্রশ্ন নয়, কারণ এটা তো সত্যি ঘটনা। আমার মতো শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বহু ছেলেমেয়ে পশ্চিমবঙ্গের বুকে চাকরি পাচ্ছে না। ওই যে ছেলেটি আত্মহত্যা করলো বাপি গাজী, সেই ছেলেটিও তো আমার মতোই, অলমোস্ট তার কোয়ালিফিকেশন ছিল, তার তো আত্মহত্যা করার কথা ছিল না, তার তো চাকরি করার কথা ছিল, সে তো করতে পারলো না। কেন পারলো না? কারণ যে ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি, যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি, সেখানে এমন লোকেদের হাতে আমরা ক্ষমতা দিয়েছি যারা আমার এবং আমার মতো হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তাই প্রশ্নটা শুধু আমি একা দীপশিদাধর আমি চাকরি করতে পারবো কি পারবো না তা নয়, আমার মতো প্রত্যেকে যেন তার যোগ্যতা অনুযায়ী, যোগ্যতা অনুসারে চাকরি করতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে, তার জন্য আমাদের লড়াইটা। একদমই বরাবরই একটা দিন বদলের স্বপ্ন দেখাতে ভালোবাসেন এবং নিজেও দেখে বোঝাই যাচ্ছে, পিএইচডি করে অন্তত আপনি রাজনীতিবিদ বা খোলা মাঠে নেমে লড়াইটা করতেন, এইটুকু বিশ্বাস আমার আছে। কজনই বা করেন।